কার্পণ্য মানুষেরই একটি স্বভাব। অনেক সময় আমরা প্রয়োজন যতটুকু এতটুকু করতে চাই না, এটাকে আসলে বহালাত বা কার্পণ্য বলা হয়। এখন কথা হচ্ছে যে যদি কোনো সংসারের কর্তা ব্যক্তি অথবা কোনো বোনের স্বামী যদি প্রয়োজন অনুযায়ী খরচ করতে না চান, এটি ডেফিনেটলি তার একটি মৌলিক মানবিক দুর্বলতা। কারণ কোরআনে কারিমে আল্লাহ পাক মুমিনদের যে বৈশিষ্ট্য বলেছেন, আল্লাহ পাক সূরা ফুরকানে বলেছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুলু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। যে আল্লাহ পাক বলেছেন সত্যিকার মুমিন তো তারা যারা যখন খরচ করে অপচয় করে না, আর যখন খরচ করে তখন তারা অতি বেশি ব্যয় করে না। মুমিনদের পদ্ধতি ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, এর মাঝামাঝি, মানে একেবারে অপচয় না, কার্পণ্য না, মাঝামাঝি থাকতে হবে। সুতরাং যদি কোনো স্বামী অথবা কর্তা ব্যক্তি বাচ্চা কাচ্চার ব্যয় নির্বাহ করার ক্ষেত্রে মৌলিক সাংসারিক মানবিক প্রয়োজন নির্বাহ করতে যদি উনি কার্পণ্য করেন, তাহলে স্ত্রী যদি নেন তাহলে কি হবে, এক্ষেত্রে সরাসরি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাচনিক একটি হাদিস রয়েছে যে আবু সুফিয়ানের স্ত্রী যে ছিলেন হিন্দা, উভয় পরে মুসলমান হয়ে গেছিলেন, তো বলছে ইয়া রসুলাল্লাহ ইন্না আবা সুফিয়ান রাজুলুন শাহীহ, আমার স্বামী আবু সুফিয়ান খুব কৃপণ মানুষ, সাংসারিক প্রয়োজনে বাচ্চাদের প্রয়োজনে যা প্রয়োজন তাতে তিনি খরচ করতে চান না। কারণ আমি যদি তার অজান্তে এখান থেকে নিয়ে কিছু খরচ করি বাচ্চাদের জন্য সাংসারিক প্রয়োজনে, তাহলে এটাকে আমি গুনাহগার হব কিনা অথবা আশ্চর্যবৃত্তি হবে কিনা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার যতটুকু প্রয়োজন বিকাদরিল হাজা, যদি এতটুকুই নাও তার অজান্তে, তাহলে এটা চুরি হবে না, গুনাহগারও হবে না, এটা তোমার জন্য আল্লাহ পাক বৈধতা দিয়েছেন। সুতরাং যদি কোনো বোন মনে করেন সাংসারিক মৌলিক প্রয়োজন পূরণ করতে, সন্তানদের প্রয়োজন পূরণ করতে স্বামীর অজান্তে অথবা অজ্ঞাতে কিছু ব্যয় করেন, তাহলে আল্লাহ পাকের কাছে তিনি মুয়াখাজা হবেন না, আল্লাহ পাক তাকে মাফ করে দেবেন, কারণ সে মৌলিক প্রয়োজন পূরণের জন্য চেষ্টা করছে।